প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোন হইছে আছে? কারণ ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায় যেইভাবে সাংঘাতিক কথা। তো লাইক সিরিয়াসলি, তাহলে চলুন ইউটিউবে আপনার সুন্দর শালীন কিছু গান শুনে আসি। কি খুব শালীন এবং পুরা খাঁটি বাংলা ভাষা, জাস্ট ওয়াসকা। কি শালীন ভাষা, আই এম প্রাউড অফ ইউ মমতা জাপা। বাই দ্য ওয়ে, আমি না আজকে কিছু দিতে আইছি। ডু ইউ নো হোয়াট আই মিন বাই বেগুন থেরাপি? আমি কখনো রাজনীতিবিদদের নিয়ে এক ভিডিও বানাই না, বাট আনফর্চুনেটলি আজকে বাধ্য হয়েছি ভিডিও বানাইতে। জিজ্ঞেস করবেন না কেন, থাক আমি বলছি না, মমতা জাপাই বলো। আমার খুব আমার আছে, না দেখলে কেমনি হইব? আজানের সুর শুনলে মনে হয় শুনি, মধুর লাগে, আবার কারো কারোটা শুনলে বিরক্তও লাগে। মানে কি? মানে কি? ছি ছি, আপনি কি বলিতেছেন? আচ্ছা আপনারাই বলেন, কোনো মুসলমান ব্যক্তি যদি এই কথা বলে তার কি ইমান থাকার কথা? এটা কেমন কথা হইল? আচ্ছা আপনার কি জানেন, কোরআনে একাধিকবার অন্যায়ের বিরুদ্ধে জিহাদের কথা উল্লেখ রয়েছে? সো আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট উইথ বেগুন থেরাপি, জাস্ট এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে। মানে কি? মানে কি? এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে। ছি ছি, আপনি কি বলিতেছেন? মমতা জাপা, আপনি ঠিকই বলছেন, দেখেন না কি শালীন ভাষায় মিষ্টি কণ্ঠে আপনি গান গাইতেছেন। খুবই সামাজিক চিন্তা ভাবনা। মানে কি মমতা জাপা, কি টিপা দিব বুঝায় বলেন, পাবলিক কিন্তু কনফিউজ, জাস্ট বুঝায় বলেন, না হয় বেগুন থেরাপি দিমু। আরো অনেক ধরনের কথা আছে যেগুলো আর আমি এখন বলবো না, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকারের এগুলো নজরদারি বাড়াইতে হবে। অবভিয়াসলি নজরদারি বাড়াতেই হবে, না হলে কেমতে শুনো টিপ্পা দে, লাইক সিরিয়াসলি। মমতা জাপা যখন পার্লামেন্টে আলেমদের নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিল, তখন আমিও তার জীবনী নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম। তখন বিশ্বাস করবেন না রাসেল ভাই, মমতা জাপা, জাস্ট বিশ্বাস করবেন না, তার জীবনী নিয়ে একটা মুভি, আর সেখানে কি দেখলাম, জাস্ট ওয়াচ। ওই মমতাজ, তুই তো ছিলি দুই টাকা দামের মাইয়া, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এ একটা হিসাবই না। খুবই সামাজিক চিন্তা ভাবনা। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আজ পর্যন্ত যে তিনি কয়টা বিয়ে করছে কেউ জানে না, ইভেন তার বর্তমান স্বামীর নামটাও কারো জানা নেই, তার সম্বন্ধে লোকে কত কি বলা বলি করতেছে, কত বাজে বাজে, কি বারো বেটা, মানে লাইক
সিরিয়াসলি? এটা ম্যাগনোডোসের বিজ্ঞাপন ছিল না, লিজেন্ডরা ঠিকই বুঝবে। কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এ বিষয়ে আমার কিছু বলার নাই। আর সেই মহিলা কিনা একজন আলেমদের নিয়ে কুটুক্তি করে, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক, ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। হাউ ইজ ইট পসিবল? কেমনে কি? এই জন্যই তো থেরাপি উইথ বেগম পরের ভিডিওতে রেডি করতেছি, জাস্ট পাশে থাক। আমার খুব আমার আছে। এখন কথা হচ্ছে রাসেল ভাই, মমতাজ আপা কেন আলেমদের পিছনে লাগে আছে এটা পরবর্তী পার্টে আলোচনা করব, যদি এই ভিডিওতে আশানুরূপ রেসপন্স পাই। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বিএফজি XWYZ সবার সাথে। আমার খুব আমার আছে। মমতাজ আপারে রোস্ট করছি, আমি তো এমনি শেষ, তার আগে আমি নিজে সুইসাইড করুম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি পরের ভিডিওতে দেখতে পারি। আজকের মতো আমি মরে গেলাম না।